ওটো সামুদ্রে হবে তো। গুড মর্নিং, কালকে রাত্রিবেলা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি আউটরো পর্যন্ত শ্যুট করতে পারিনি। আমি জাস্ট এসে শুয়ে পড়েছি, সেটা ভিডিও দেখে বুঝতেই পেরেছো, জানি কোনো সমস্যা নেই। আর ওদিকে একজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে সকাল 5টা থেকে, ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি যাবো স্নান করতে। তো যাই হোক, আমি রেডি সেডি হয়ে গেছি একদম, তো এবার যাবো স্নান করতে। যদিও স্নান করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বিকজ ফোন নিয়ে যেতে পারবো না, কারণ ফোন নিয়ে গেলে আবার হোটেলে রাখতে আসতে হবে, অনেক সমস্যা। তো ফোনটা ঘরে মানে রুমে রেখে দিয়ে যাচ্ছি। আমরা একটু মজা করি, তোমরা একটু ইমেজিন কি ব্রেকফাস্ট করবো, মেবি কচুরিই খাবো, ওই হিঙের কচুরি অ্যান্ড তরকারি, ঘুগনি মুড়ি খাবো। আচ্ছা, ও আজকে ঘুগনি মুড়ি খেতেও পারে, তাই তো কালকেও বলেছিল ঘুগনি মুড়ি খাবে। আর এখানে ঘুগনি মুড়ি বলতে ঘুগনি মুড়ি নেই, দু একটা তাতে মটর পাওয়া যায় না, তাতে মটর পাওয়া যায় না, টোটালটাই হচ্ছে তোমার আলু আর জল। হ্যাঁ মানে আমরা কচুরি খাচ্ছি, তোমরা তো ভিডিওতে দেখবে কচুরিতে একদম মটর ছিল না, ওই মানে যে তরকারিটা সবজিটা দিয়েছিল পাশে সাইডে একটা ঘুগনি মুড়ি খাচ্ছে, সে বলছে দাদা এটা কি ঘুগনি? আর পরে মটরটা বললাম ঘুগনি মুড়ি খেতে চেয়েছি, এটা আমাকে কি দিয়েছে? পরে আবার এনে কিছু মটর এরকম করে, ওনারা জানেন যে লোকে মটর নিয়ে বলবে পরে মটর কিছু দেবে, এই জন্য ওরা একটা আলাদা জায়গায় করে মটর রেখে দিয়েছে। না মানে তোমাদের কিরকম করে চলবে যে ঘুগনিটা প্রথমে দিল তারপরে বললো মটর নিয়ে, এমনি শুধু মটর এনে দিয়ে গেল? যাই হোক, একটা অন্যরকম এটাও একটা চিন্তা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, খুব লেট হয়ে যাচ্ছে, ওখানে গেলে ফিনিশটা তো নাও পেতে পারি, তো এসে তোমাদের সাথে কথা হবে। ফোন তো নিয়ে যেতে পারিনি, এ শুধু মুখটা একটু দেখো কি অবস্থা হয়েছে, কি তোমরা ভিডিওর আগে দেখেছিলে, যদি না দেখে থাকো একটু ব্যাক করে যাও, প্রিভিউ করো, কতটা ভালো হয়েছে, কি অবস্থা মেরা, হ্যালো কি দেখো, খারাপ লাগছে, 4-5 ঘন্টা চুবিয়েছি তো তাই একটু। আচ্ছা, তো ভাগাভাগি পর্ব চলছে, ডিসাইড করেছি আমরা আজকে একটা মিল নেব, বাইরে খাওয়া দাওয়া করব। আর সকালে যে করেছি সেটাও কি কম নাকি? সকালে অনেক কিছু খেয়ে ফেলেছি। হ্যাঁ ভাত বল তো, আর দিও না, অত দিও না, অত দিও না, বাইরে খাও, দেখি অবস্থা দেখলে কান্না পাচ্ছে। যাই হোক, তো মানে এতক্ষণ ওয়েট করলাম, আজকে এতটাই লোকের ভিড় যে ডিম টিম অ্যাভেলেবেল নেই, মানে ডিমের ঝোল চেয়েছিলাম ফার্স্টে বাট অ্যাভেলেবেল পাইনি, তো লাস্টে কাতলা মাছ নিতে হয়েছে, কাতলা মাছের পিসটা বেশ বড় সড়ো মোটা সোটা দেখে দিয়েছে, তো দেখে আর লোভ সামলাতে পারছি না, তো এবার খেতে বসছি, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, রেস্ট নেবো, নেওয়ার পর সমুদ্রের ধারে যাবো, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই গাইস, স্নান টান করে এসেছি, দেখো গালফালগুলো কীরকম একটা হয়ে গেছে, জানি না কোনো প্রবলেম ছিল কি না, বালি ফালি ছিল তো, তো গালে কেমন লাল লাল হয়ে গেছে, ওরও হয়ে গেছে গালের ভেতরে, চোখ ঠোক লাল হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু করার পর আজকে এখন এসছি সমুদ্রের ধারে, একটু বসবো, আর ওই নতুন যে আই লাভ দীঘা হয়েছে ওটা একবার দেখতে যাবো। চলো ওর দেখো, চোখটা দেখো, চোখটা দেখো, একবার দেখো চোখটা দেখো, ফটো সেশন করছি এখানে আই লাভ দীঘার সামনে, আমরা ফাইনালি আই লাভ দীঘাকে খুঁজে পেয়েছি। না এখন তোমরা বলতেই পারো যে আই লাভ দীঘার মধ্যে কী আছে, আই লাভ দীঘার মধ্যে যেটা আছে সেটা আই লাভ দার্জিলিংয়ের মধ্যেও রয়েছে। এবার আমরা দার্জিলিং গেছিলাম তখন তো ছবি তুলেছিলাম, তো ওয়াই নট, এখানে কেন নয়, তাই না? খুব সুন্দর ফুরফুরে হাওয়া হচ্ছে, সুন্দর চুল উঠছে, আর গালের এটা অনেকটা কম লাগছে। আমরা এই যে রুমালটা দেখো, এই যে রুমাল ভিজি, আমরা সেটাকে তো অনেকটা এখন ঠিক লাগছে, অনেকটা ওরও অনেকটা কমে। একটা কথা বলি, আমার এটা মনে হয় পার্সোনাল ওপিনিয়ন যে এখন সমুদ্রের জলে বেশি মুখ টুক না চোবানোটাই ভালো, বডিটা চোবাও বাট মুখটা একটু না চোবানো অ্যাভয়েড করাই ভালো, নয়তো মুখ টুকে দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে। আগে যতবার এসেছি যখন সমুদ্রে নেমেছি এরম হয়নি, এখন দেখছি লাল ফাল হয়ে একদম পুড়ে গেছে। চাটা দেখানোই হলো না, চা। হুম,
ছবি তুলতে তুমি এত ব্যস্ত। দেখ আমি আমি তোমাদের সাথে ছবিটা শেয়ার করব। এখন একটু বসলাম এইখানে, এখন কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ ঘন্টা তরকারি আর কাতলা মাছ। তো ডিনার তো হয়ে গেছে, এবার প্রচণ্ড মানে এত টায়ার্ড হয়ে গেছি না ঘুমাতে পারছি। মতো টাটা, গুড নাইট, অ্যান্ড খুব শীঘ্রই ফিরে আসবো নতুন ভিডিওর সাথে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এত শেষ অবধি এসছে যখন ভিডিও তো ভালো লেগেছে, তাই না? তো সিরিয়াসলি আজকের মতো টাটা, বাই বাই।